আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আপনাদের জন্য আজকে একটা নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সো আপনারা স্ক্রিনে যে ম্যাজিক ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি এখন আমি আপনাদেরকে আবার ম্যাকিং করে দেখাবো। তো এই ভিডিওটি ম্যাকিং করা একদম সহজ, আপনারা সবাই এই ভিডিওটি ম্যাকিং করতে পারবেন। সো আর দেরি কেন, এখনই ম্যাক করে ফেলুন আপনাদের টিকটক লাইকের জন্য এই ম্যাজিক ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ওকে, আমরা চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমাদেরকে এরকম একটা ভিডিও শ্যুট করতে হবে ফাঁকা রাস্তার মধ্যে। তো এরপর গ্রিন স্ক্রিনের একটা ইফেক্ট অ্যাড করতে হবে আমাদেরকে। এখানে গ্রিন স্ক্রিনের ইফেক্টটার ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা ভিডিওটি এডিট করার জন্য চলে যাব কাইন মাস্টার অ্যাপসে। সো ওকে, আমরা চলে আসলাম কাইন মাস্টার অ্যাপসে। এখানে আমাদেরকে একটা নতুন ফাসেট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে একটা টাচ করব, এরপর এখানে 9x16 একটা টাচ করব, এরপর মিডিয়াতে একটা টাচ করব। তো আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমাদের ভিডিওটা যদি এভাবে আসে, তাহলে আমরা ভিডিওটাকে রোটেট করে সোজা করে নেব। ভিডিও লেয়ারের উপর টাচ করব, এরপর এখানে রোটেট দেখতে পারবো, এখানে একটা টাচ করব, এরপর এখানে একটা টাচ করব, তাহলে ভিডিওটা সোজা হয়ে যাবে। তো আমাদের ভিডিও যতটুক পর্যন্ত কাটিং করা দরকার হয়, আমরা ততটুক পর্যন্ত এসে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর আমরা এই যে এখানে কাটারে একটা টাচ করব। তো আমরা যদি সামনের অংশে কাটতে চাই, তাহলে আমরা এখানে প্রথম অপশনে একটা টাচ করব। পিছন দিকে যদি আমরা কাটতে চাই, তাহলে আমরা এখানে 2 নম্বর অপশনে একটা টাচ করব। সো আমার ভিডিওটা কাটিং করাই আছে, সেই জন্য আমি আর কাটিং করতেছি না। এখন আমরা এখানে গ্রিন স্ক্রিনের ইফেক্টটা অ্যাড করে দেব জাস্ট। তো আমরা লেয়ারে একটা টাচ করব, মিডিয়াতে একটা টাচ করব। সো গ্রিন স্ক্রিনের ইফেক্টটা আমরা এখানে সিলেক্ট করব। সো ওকে, গ্রিন স্ক্রিনের ইফেক্টটা চলে আসলো। এখন আমরা এই ভিডিওটাকে একটু বড় করে নেব এভাবে। এরপর আমরা ভিডিওটা থেকে গ্রিন কালারটি রিমুভ করে ফেলবো। সো আমরা এখানে ক্রোমা কি একটা অপশন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব, এরপর এটাকে এনেবল করে দেব। এরপর যদি ভালোভাবে আমাদের ভিডিও থেকে গ্রিন কালারটি রিমুভ না হয়, তাহলে আমরা এই যে এখানে কালার অ্যাডজাস্টমেন্টগুলোকে ভারাই কমাই দিয়ে ভালোভাবে রিমুভ করে নেব, ঠিক আছে। তো এরপর যদি আমাদের ইফেক্টটার মধ্যে সবুজ কালার একটু একটু দেখা যায়, তাহলে আমরা এটাকে আরও রিমুভ করে ফেলবো। সেটা করার জন্য আমাদেরকে একটু কালার চেঞ্জ করতে হবে ইফেক্টটার। সো আমরা ইফেক্টটার উপর একটা ক্লিক করব, এরপর আমরা এখানে যাব কালার ফিল্টারে, কালার ফিল্টারে একটা ক্লিক করব, এরপর আমরা এখানে বেসিকে একটা ক্লিক করব, এরপর এখানে আমরা B02 এটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। তো এখন সবুজ কালার আর দেখা যাচ্ছে না আমাদের ভিডিওর মধ্যে। সো ওকে, একদম সহজ এই ভিডিওটা মেক করা, আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। সো আমরা এখানে একটা ক্লিক করব, এরপর এখানে এক্সপোর্টে একটা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।